महामारी करोना भाइरासेर काछे हार मेने सबाई के निस्तब्ध करे दिए चले गेलेन चलचित्रेर मिष्टि मेये ख्यात कबरी, जार मिष्टि हासि आज भोलार नय, किन्तु सर्वनाशी करोना सेई हासिकेओ केड़े निल। करोनाय आक्रांत हये 13 दिनेर माथाय तिनि चले गेलेन इन्ना लिल्लाहि ওয়া ইন্না ইলাইহি রাজিউন। शुक्रवार रात 12:20 राजधानी शेख রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 70 বছর। কবরীর ছেলে শাকের চিষ্টি খবরটি নিশ্চিত করেন। খুশখুশে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা দেন সাহারা বেগম কবরী। 5 এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 7 এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অবশেষে 8 এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হল না। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এই চিত্রনায়িকা কবরীর। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 1968 সালে সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পুরি। 1970 সালে দ্বীপ নেভে নাই, দর্পচূর্ণ, ক খ গ ঘ উম বিনিময় ছবিগুলো। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1973 সালে ঋতিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা। জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, দেবদাস, হীরামন, চোরাবালি, পারুলের সংসার। 50 বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন এই মিষ্টি মেয়ে কবরী। তার আসল নাম ছিল মীনা পাল, বাবা কৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে মঞ্চে উঠেছিলেন তিনি। তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায়। কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর 1978 সালে তিনি বিয়ে করেন সফিউদ্দিন সরোয়ারকে। কবরী 5 সন্তানের জননী ছিলেন। মুক্তি টিভি নিউজ ডেস্ক।